নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার, ডেটটি যে ডেটটি আছে এই জন্য আমি এখানে কিন্তু একটু আমি কথা বলি 12+ ডেট, কারণ এখানে আমি সম্পূর্ণ কথাটি আমি বলবো না, কারণ এটি আনলাকি একটি নাম্বার, এই জন্য আমি 12+ কিন্তু বলি। দেখবেন কিছু কিছু আপনার হোটেলগুলোতে 12-র পর 14 কিন্তু দেয়, 12-র পর যে রুমটি থাকে 12+ করে দেয়, কারণ এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে এই সংখ্যাটিকে আনলাকি কিন্তু বলা হয়। এই জন্য আমি আগামীকালের ডেটটা আপনাদেরকে এইভাবে আপনাদেরকে কিন্তু আমি জানালাম। মা লক্ষ্মীর আশীর্বাদ প্রত্যেকে, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। কারণ মা লক্ষ্মী যদি আপনার উপর কৃপা দেয় তাহলে আপনার অর্থ কিন্তু হু করে আসবে। তো আগামীকাল যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই ভিডিওতে আমি কিন্তু করব। প্রথম কথা আপনাদেরকে বলি, এই যে অনেকেই কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে, প্রচুর মেসেজ আসছে যে স্যার আমি আমার রাশি সম্বন্ধেই জানি না, কেউ বলছে আমার মেষ রাশি, কেউ বলছে কন্যা রাশি, কেউ বলছে তুলা রাশি, মানে একটা কি বলবো, সে মানুষটা কিন্তু মানে ভারাক্রান্ত হয়ে গেছে এক কথায়, তার কী রাশি সঠিক কিন্তু জানে না। প্রথম কথা, অনেকে রাশি সম্বন্ধে কিন্তু ওয়াকিবহল নয়, বারবার বলছি আপনার কোন রাশি কোন লগ্ন আপনি জেনে নিন এবং তারপর আপনার ভাগ্যভাবকে দেখুন আর তারপর আপনার গ্রহের অবস্থানটা দেখুন, তবেই কিন্তু যোগফল হবে প্রাপ্তি। কারণ আপনি যদি রাশি সম্বন্ধে ওয়াকিবহল না হন, আমি যে রাশির কথা আমি বলছি এ রাশির জাতক আপনি যদি না হন, আপনি দেখা যাচ্ছে আপনি জানেন আপনি মীন রাশির মানুষ কিন্তু অরিজিনালি আপনার দেখা যাচ্ছে যে রাশিটা বেরাচ্ছে সেটা হচ্ছে আপনার মকর রাশি, তাহলে আপনার ক্ষেত্রে মিলা বা না মিলা কিন্তু দুটোই কিন্তু সমান। কারণ এখানে বোঝা দরকার মানে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে রাশি সম্বন্ধেই ওয়াকিবহল হতে, মানে এক একজন এক এক রকমের রাশি বলে মানুষ কিন্তু বিভ্রান্ত। এই জন্য আমি বলছি সঠিক রাশিটা নির্ণয় করুন এবং আপনার জন্মছকে প্রাপ্তির যোগটা কখন আছে, অর্থাৎ মানুষের প্রত্যেক মানুষেরই একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু থাকে। এমন কোনো মানুষ নেই, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, এমন কোনো মানুষ নেই যার জীবনে সুযোগ আসেনি। যারা দেখবেন কুলির কাজ করে কি না, তাদেরও জীবনে কিন্তু সুযোগ এসেছিল। একজন যারা রিক্সা চালায় তাদেরও কিন্তু জীবনে আপনার সুযোগ এসেছে। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঈশ্বর কিন্তু সুযোগ কিন্তু দেয়, কেউ সেটাকে অ্যাচিভ করতে পারে, কেউ অ্যাচিভ করতে পারে না, এই জায়গাটাই কিন্তু ভাগ্যের খেলা। আমি এই জন্য বলি না মানুষের ভাগ্যের পরিহাসে কি না হয়, আপনি যে কপাল করে জন্মিয়েছেন সেই কপালে আপনার কি লেখা আছে সেটা একজন দক্ষ জ্যোতিষী কিন্তু রিড করতে পারবে, অর্থাৎ পড়তে পারবে এবং কোন কোন জায়গাতে সমস্যা আছে সে সমস্যার প্রতিকার করতে পারবে, অর্থাৎ আপনার ভাগ্যে কি লেখা আছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে ইন ডিটেলস আপনাকে বলতে পারবে। আপনার প্রাপ্তির ক্ষেত্রে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে প্রাপ্তি, আপনার অনেকের ক্ষেত্রে খুব দেরিতে প্রাপ্তি আছে কি না, কারো ক্ষেত্রে তাড়াতাড়ি প্রাপ্তি হয়, এই প্রাপ্তিটা কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঘটে, এটাই জানা দরকার। বছরে কোন কোন মাসগুলো আমার ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস, আমার ক্ষেত্রে লাকি নাম্বার কোনগুলো, আমার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনগুলো, এটা কিন্তু জানা দরকার। এবং এর পাশাপাশি যেহেতু আমাদের এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার,
কারণ ভাগ্য ছাড়া কিচ্ছু এই যুগে হয় না। ভাগ্য ছাড়া আপনি এক মুহূর্ত আপনার জীবনে কিন্তু চলতে পারবেন না। আপনি ভাববেন আমি এত কিছু করবো, কিন্তু আপনার ভাগ্যে নাই, হবে না। কারণ অনেকে বলে না যে আমি এই কাজটা না করলে যে আমার আজকে মনে হয়, এইটাই হচ্ছে ভুল কথা। মানুষ হচ্ছে গ্রহচক্রে ঘুরে, কেউ একটা কথা, কেউ আমি একটা কথা বলছি, কেউ জ্যোতিষ শাস্ত্রের উপর আঙুল তোলার আগে আপনি আপনার নিজের জন্মকুণ্ডলীটা দেখুন। আপনার জন্মকুণ্ডলীতে যে কোনো বিষয়ে যোগ থাকা দরকার, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আসবে। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার একাদশ ভাব, এই ভাবগুলো দেখা কিন্তু, এবং আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার। নচেত কী হবে জানেন? আপনি প্রচেষ্টা করছেন, আপনি বাধা পাচ্ছেন, আপনি প্রচেষ্টা করছেন, আপনি বাধা পাচ্ছেন, মন ভেঙে যাবে। এবং এর পাশাপাশি যে গ্রহটি রাহু গ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন আছে, এই চারটি গ্রহের প্লেসমেন্ট কেমন আছে, এটাও কিন্তু দেখা দরকার। তবেই কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে। এখানে আপনাকে বুঝতে হবে আপনার জন্মছকে যে গ্রহগুলো শুভ অবস্থাতে আছে সেই গ্রহগুলো আপনার ক্ষেত্রে কতটা ফেভারে আছে, বা যেটা অশুভ অবস্থাতে আছে কতটা ডিসফেভারে আছে। অর্থাৎ এটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু দরকার। জ্যোতিষশাস্ত্রটা অত সহজ নয়। আমি এই জন্য বলি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই কটা কিন্তু আমি কিন্তু অ্যাকুরেট দিতে বলি। প্রচুর বুকিং যারা করছেন তারা অবশ্যই জানেন আমি প্রত্যেকটা ক্ষেত্রে এবং তার সাথে হাতের ছবি সমস্ত কিছু মিলা দরকার, তবেই কিন্তু আপনার জীবনে যে কোনো শুধু প্রাপ্তি বলে না, যে কোনো জায়গা সব কিছু তো প্রাপ্তি, আমাদের যে কোনো জিনিসই তো প্রাপ্তি, একটা চাকরিও প্রাপ্তি, ভালো ব্যবসাও একটা প্রাপ্তি, সন্তানের জায়গায় একটা প্রাপ্তি, ভালো সন্তান, ভালো স্ত্রী এটাও একটা প্রাপ্তি, ভালো হাজবেন্ড এটাও একটা প্রাপ্তি, ভালো পিতা মাতার জায়গায় স্থান পাওয়া সেটাও একটা প্রাপ্তি, ভালো বন্ধু পাওয়া এটাও একটা প্রাপ্তি, ভালো সম্পত্তিগত দিক থেকে লাভ পাওয়া এটাও একটা প্রাপ্তি। প্রাপ্তি কোন দিকে নাই, সব দিকে প্রাপ্তি আছে। আমি এই জন্যই বলি যে মানুষের জীবনে ধাক্কা খেয়েছেন, আমি বলছি মানুষদের কথা, যারা ধাক্কায় তাদের ক্ষেত্রে ধাক্কা খাওয়া দরকার। আপনি ধাক্কা না খেলে বুঝতে পারবেন না জ্যোতিষশাস্ত্রটা কী, জ্যোতিষশাস্ত্রের প্রপার বিজ্ঞান। আপনি ধাক্কা খান, আপনি আপনাকে সেখান থেকে তুলে ধরার দায়িত্ব কৌশিক রায়ের। কারণ আপনাকে যদি আমি এখনই যদি করে দিই না, ওই তো আমার তো হয়ে গেছে। আপনি আগে একটু আঘাত খান, আপনি একটু ধাক্কা খান, তারপর আসুন জ্যোতিষের কাছে, তারপর কৌশিক রায়ের মানে চ্যালেঞ্জটা দেখুন, দায়িত্ব নিয়ে যে কাজটা করে কিনা সেটা দেখুন। এই জায়গাটা ওই জন্য আমি বলি যে কৌশিক রায়ের ভিডিও এবং প্রোগ্রাম টোটাল একদম আলাদা বলতে গেলে। ওই চিরাচরিত কথাবার্তা সেটা আমার কাছে নেই। আমি এই সকল কথাবার্তা আমি, এবং যারা জ্যোতিষ সম্বন্ধে জানে অনেকে ফোন করছেন যে স্যার আমি আপনার কাছে জ্যোতিষ শিখতে চাই। দেখুন আমি এখন বর্তমানে কোনো জ্যোতিষ শিখাচ্ছি না, যদি আমি কোনো দিন ভবিষ্যতে শিখাই অবশ্যই আপনারা জানতে পারবেন। এবং এর সাথে সাথে আপনাদেরকে একটু বলি, প্রচুর কমেন্ট করেছেন যে স্যার আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি, তাদের জন্য আমি স্যালুট জানাই, থ্যাংক ইউ, তাদেরকে আমি নমস্কার জানাই। তো আগামীকাল যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি করতে চলেছে, পাঁচ রাশির টার্গেট নাম্বার আমি বলবো, শুভ সময়টাই বলবো। এবং কালকে রাহুকাল আপনার 1:30 থেকে 3 পর্যন্ত, দুপুর 1:30 থেকে 3 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এবার আমি একটু আপনাদেরকে আজকে কিছু কিছু কমেন্ট চাই। আমি আজকে শুধু রাশির নামগুলো বলে দেবো, কাদের বেশি আমি দেখছি টার্গেট নাম্বারটা প্রয়োজন, কাদের সময়টা প্রয়োজন তারা কমেন্ট করবেন, কোন কোন রাশি কমেন্ট করছেন সেটার উপর আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও দেবো। আমি শুধু আজকে রাশির নাম শুধু বলে দেবো, প্রতিদিন টার্গেট নাম্বার দিই এবং শুভ সময় দিই না, আজকে আপনাদের চাহিদাটা কেমন আছে, আপনাদের চাহিদার উপর আমি কিন্তু আপনাদেরকে আরও ভিডিও, আপনাদের জন্য অপার ভিডিও আমি কিন্তু দিব। অর্থাৎ আপনাদের চাহিদা আমি বারবার বললাম, আগে মানুষ ঠেকুক তারপরে আমার কাছে আসুক, কারণ শিক্ষা না পেলে মানুষ বুঝতে পারে না জ্যোতিষশাস্ত্র কোন জায়গায় আপনাকে কোন কতটা কল্যাণকারী একটা শাস্ত্র, কতটা মঙ্গলময় একটা শাস্ত্র সেটা কিন্তু
আপনি তখন বুঝতে পারবেন। এখন যদি আমি হাতটা ধরে তুলে তুলে দিই না, ওই আমার হয়ে যেত, এটা এমন কোনো ব্যাপার না। এই জন্যই আমি বারবার বলছি যে জ্যোতিষশাস্ত্র আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। তাই জ্যোতিষের শরণাপন্ন হন। আপনি প্রতিদিন ভিডিও দেখছেন, কিচ্ছু হবে না। আপনার জন্ম ছককে আপনি ভালো করুন, দেখবেন আপনি জীবনে কিন্তু শান্তি জিনিসটা পাবেন। জ্যোতিষ আপনাকে কিন্তু সঠিক জায়গা নিয়ে যেতে কিন্তু পারবে। আগামীকাল পাঁচ রাশির নাম আমি তো বললাম, টার্গেট নাম্বার শুভ সময়টা আজকে বলবো না। আপনাদের চাহিদা, কাদের কত চাহিদা আমি কমেন্ট বক্সে আজকে দেখতে চাই। প্রথম দেখতে চাই তারা কমেন্ট করবেন, অবশ্যই ধারাধার কমেন্ট যেন আমি পাই প্রচুর। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম বৃশ্চিক রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। চার নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম তুলা রাশি। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো আগামীকাল সুপার প্রাপ্তি করতে চলেছে সে রাশির নাম আপনার মকর রাশি। এই কয়টি রাশি আগামীকাল কিন্তু গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, কম হোক বেশি হোক। আপনি 10 টাকা হলেও পাবেন, 1 লাখ টাকা হলেও পাবেন, 10 লাখ হলেও পাবেন, কিন্তু আপনি অর্থপ্রাপ্তি কিন্তু যোগ আপনার সৃষ্টি কিন্তু আগামীকাল হয়েছে। কারণ একই রাশির হাজারো লাখো কোটি মানুষ সবার ক্ষেত্রে যে একই কথা মিলবে তা নয়, এটা আপনার ন্যাকাল চার্ট সর্বশেষ কিন্তু কথা কিন্তু বলবে, এই জায়গাটা কিন্তু বোঝা দরকার। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।